আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, শালিক পাখি ও কবুতর এখনও ছাড়া হয়নি, তো এখন তাদেরকে ছেড়ে দেবো, তাদের সাথে একটু সময় কাটাবো, খেলাধুলা করব, তারপর একটু মাঠে যাব, মাঠে গিয়ে ভিডিও করব। তো এই কদিন মাঠে যেতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিলো এদিকে, তো আজকে একটু বৃষ্টি কম আছে, সেই কারণে মাঠে যাব, মাঠে গিয়ে পাখির ভিডিও করব। তো ওদেরকে আগে ছেড়ে নিই, এই যে আর এখানে কবুতরের বাচ্চা আছে, আপনাদেরকে একটু দেখাই। আর এই বাচ্চাটার কালার অনেকটা হুমা কবুতরের মতো হয়েছে, দেখেন। তো এই যে কবুতরগুলা, আর ওই যে ওখানে শালিক পাখিগুলাকে রেখে দেওয়া হয়, এদেরকে বের করে দিই। তো এইখানে প্রচুর ইঁদুর, সেই কারণে এখানে জাল দিয়ে রাখা হয়েছে। এই যে দেখো, ইঁদুর এখানে ফুটা করছে, ফুটা করে এইখান দিয়ে ইঁদুর ঢুকে, তো এখানে জাল দিয়ে রেখেছি, সেই কারণে জালটা সরিয়ে তাকে এখন বাইরে বের করে দেব। তো এই যে ময়না, ময়নাকে আমার বিছানার পাশে রাখি। হই, তো কবুতরগুলা খাবারের জন্য এখানে আসছে, তো তাদেরকে খেতে দিই, তারপরে শালিক পাখিগুলাকে ছেড়ে দেব। তো শালিক পাখিগুলাকে ছেড়ে দিই, আসো বাইরে, আসো আসো, এই যে চলে আসে, দেখে ছেড়ে দিই, সবগুলা ছেড়ে দিই, তারপরে ভিডিও করছি। তো এই যে আমার ময়না, সব বাইকে ছেড়ে দিয়েছি, ওই যে ওইখানে মিঠু বসে আছে, আর ময়না আমার হাতে, আর গুড্ডু নিচে ঘোরাঘুরি করছে। আসো, তো এদেরকে এখন গোসল করাবো। তো ময়না পালক পরিবর্তন করে অনেকটাই সুন্দর হয়ে গেছে, শুধু মাথার পালকটা পরিবর্তন করলেই তাকে অনেক সুন্দর লাগবে। দেখেন, লেজের পালকগুলো সম্পূর্ণভাবে পরিবর্তন হয়নি, মাথার পালকগুলোও সম্পূর্ণভাবে পরিবর্তন হয়নি, আস্তে আস্তে পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে, এক দুই সপ্তাহের মধ্যে পুরোপুরিভাবে হয়ে যাবে। তো ময়না এখানে গোসল করছে, ময়না যখন গোসল করে তাকে অনেক সুন্দর লাগে। আর এখানে কেউ গোসল করছে না, এখানে গুড্ডু খেলাধুলা করছে, তো এও গোসল করবে কিছুক্ষণের মধ্যেই, এই যে গোসলের জন্য যাবে এবার এখানে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে শালিক পাখির গায়ে উকুন বা পোকা হয়, তো এর জন্য শালিক পাখিকে নিম পাতা মেশানো পানিতে গোসল করাতে হবে। তো এর জন্য নিম পাতা থেঁতো করে পানির সাথে মিশিয়ে শালিক পাখিকে গোসল করার জন্য দেওয়া যায়, বা সিদ্ধ করেও দেওয়া যায় শালিক পাখিকে। তো এটা করলে শালিক পাখির শরীর থেকে উকুনগুলা চলে যায়। তো ওইখানে গুড্ডু গোসল করছে, গুড্ডু গোসল যখন করে তখন ওর আশপাশে কাউকে আসতে দেয় না, সে নিজে একাই গোসল করবে, সেখানে কাউকে গোসল করতে দেবে না। তো গুড্ডু যে ওইখানে গোসল করছে, ওইখান থেকে একটু দূরে যদি আমার ময়না বা মিঠু গোসল করে, তো সে সেখানে গিয়ে মারামারি করে তাদেরকে তাড়িয়ে দেবে, দিয়ে সে সেখানে গোসল করবে। গোসল তার এতই প্রিয় যে সে সেটা কাউকে করতে দেবে না, সে একাই গোসল করবে। তো গুড্ডু কিন্তু খাবার খাওয়ার জন্য অতটা মারামারি করে না যতটা সে গোসল করার জন্য করে। খাবার খাওয়ার জন্য মারামারি করে হচ্ছে ময়না আর মিঠু, ময়না আর মিঠু খুবই মারামারি করে খাবার খাওয়ার জন্য। তো গুড্ডু কিন্তু অনেক বেশি গোসল করে, গোসল করে তার হয় না, অনেক বেশি গোসল করতে হয় তাকে, এই যে এখানকার পানিগুলো সব নষ্ট করে এখন এইখানে আসছে গোসল করার জন্য। আর ময়না আর মিঠু অপেক্ষা করছে যে গুড্ডুর কখন গোসল করা হবে আর তারা গোসল করবে। তো আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে কমেন্ট করেন যে শালিক পাখি গাছে উঠে যায় কিন্তু নামতে চায় না, তো শালিক পাখি এমনটা করে থাকে, তো শালিক পাখি যখন খিদে পায় তখন শালিক পাখি নেমে আসে, তো গাছে উঠে গেলে নামতে চায় না হচ্ছে বাচ্চা শালিক পাখি, বাচ্চা শালিক পাখি এমনটা করে থাকে। তো শালিক পাখি যখন বড় হয়ে যায় তখন শালিক পাখির এই জিনিসটা ঠিক হয়ে যায়। তো শালিক পাখিগুলোকে খাঁচায় উঠিয়ে রেখে আমি মাঠে চলে আসছি, এসে দেখি চারিদিকে কাদা, আমি জানতাম না যে এত কাদা হবে। এত কাদার কারণে ঘুঘু পাখি আসেনি, ঘুঘু পাখি এদিকে অনেক আসে, হাজার হাজার ঘুঘু পাখি এখানে খাবার খাওয়ার জন্য আসে কিন্তু কাদার কারণে আসেনি। তো এই ভিডিওতে আর দেখাতে পারলাম না, পরের কোনো ভিডিওতে দেখিয়ে দেব। তো আমি মাঝে মাঝে এদিকে ঘুরতে আসি, ঘুরতে এসে এই জায়গাটা অনেক সুন্দর, এখানে বসে থাকি।
শুধু এই জায়গাটাই সুন্দর না, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের এদিকে, সেগুলো আমার পরবর্তী কোনো ভিডিওতে দেখতে পাবেন। তো এই জায়গাটা এখন একটু বেশি সুন্দর লাগছে, এর কারণ হচ্ছে এখন ধান চাষ করা হয়েছে, সেই কারণে একটু বেশি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। তো এদিকে আসার সময় অনেক সুন্দর সুন্দর পাখির দেখা পেয়েছিলাম, যাদের আমি ঠিক মতো নামই জানি না। আবার একটা পাখি ছিল যে জীবনের প্রথমবার দেখছিলাম, এমন একটা পাখিও ছিল, তো সেগুলোর আমি ভিডিও করতে পারিনি, ফোন বার করার আগেই তারা উড়ে চলে গেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন।